ओके ऑलरेडी ऑलरेडी रेडी मीटिंग सेंट्रल বেসিক্যালি যে জিনিসটা হয়েছে যে টিম যেহেতু নিউজিল্যান্ডে যাচ্ছে এবং ওয়েস্ট ইন্ডিজের সাথে যেহেতু আমাদের লাস্ট দুটো টেস্ট ম্যাচ ভালো হয়নি, খারাপ হয়েছে, কাজে ওদের সাথে একবার দেখা করা দরকার যাওয়ার আগে। আমি ইন্ডিভিজুয়ালি সিনিয়র প্লেয়ারদের সাথে বসেছিলাম, বাট পুরো টিমের সাথে তো বসা হয়নি। যারা ফুল স্কোয়াড যারা যাচ্ছে তাদের সাথে বসা, তাদেরকে একটু সাহস দেওয়া এবং তাদেরকে শুভকামনা করা, এই ছিল বেসিক অবজেক্টিভ আজকে ওদের সাথে বসার জন্য। আমাদের বেশ কতগুলো সমস্যা হচ্ছে না যে তা না, মানে আমি বলছি সমস্যা, যেমন ধরেন আমরা নিউজিল্যান্ডে খেলতে যাচ্ছি, টোটালি একটা ডিফারেন্ট কন্ডিশন। সাধারণত আমরা এই ধরনের কোনো ট্যুরের আগে, আমি যতটুকু জানি, আমরা আগে যখন পুরোপুরি ইনভলভ ছিলাম তখন এটার জন্য স্পেশাল কিছু প্র্যাকটিসের ব্যবস্থা ছিল, ক্যাম্প ছিল, ওই ধরনের বাউন্সি উইকেটে কীভাবে খেলা যায়, ব্যাটিং, এগুলো নিয়ে আমরা অনেক কাজ করে তারপর যেতাম। কিন্তু আনফর্চুনেটলি এবার কিন্তু আমরা তা কিছুই করতে পারিনি, বরং যাওয়ার আগ মুহূর্তে আমরা একেবারে ভিন্ন কন্ডিশনে খেলে যাচ্ছি। সো এটা ন্যাচারালি ওদের জন্য একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হবে, এবং ওখান থেকে আসার পরপর আবার ঠিক অপোজিট একটা এক্সপিরিয়েন্স। বা আমাদের সাবকন্টিনেন্টের পিছিয়ে আমরা আবার টেস্ট খেলতে যাচ্ছি, ওডিআই এবং টি-20 নিউজিল্যান্ডে খেলে এসে শ্রীলঙ্কায়। সো ডেফিনেটলি এটার জন্য কোনো প্রিপারেশন আমরা নিতে পারবো না, মানে সুযোগ নেই। সো এগুলো নিয়েই যেটা হচ্ছে, এগুলো যে সবগুলো অনেকগুলো কারণ আছে, এর মধ্যে একটা ডেফিনেটলি কারণ হচ্ছে যে এই খেলা এখন এত বেশি আছে যে এই আমাদের জন্য, এবং যেহেতু অনেকগুলো খেলা আগে হয়নি, যেগুলো নাকি পোস্টপন হয়ে গেছে ওগুলো এখন যখন ইন করাতে যাচ্ছি তখন আর প্ল্যান করাটা আরও কঠিন হয়ে যাচ্ছে। সো ডেফিনেটলি এটা একটা সিচুয়েশন যেটা আমাদেরকে সামনে কীভাবে হ্যান্ডেল করা যায় এটা নিয়ে আমরা বোর্ডের সাথেও বসেছিলাম। সামনে একটা প্ল্যান কর, খুব শীঘ্রই তারা আমাকে এখন একটা প্ল্যান তৈরি করে দিবে যে আগামীতে এই দুটো সিরিজের পরেও তো আমাদের কন্টিনিউয়াস খেলা, তখন কবে কী করছি না করছি এগুলো নিয়ে। তো এটাই ছিল বেসিক্যালি আজকে এখানে আসার ব্যাপারে, বসার জন্য। তো প্রথমে বসেছিলাম প্লেয়ারদের সাথে একটু, তারপরে বসেছিলাম আমাদের বোর্ডে যারা এসছে তাদের সাথে বসেছিলাম, তারপরে একটু কিছুক্ষণের জন্য কোচদের সাথেও বসেছিলাম। তা আগে আরেকটা সমস্যা ছিল যে কমিউনিকেশন গ্যাপ একটা অনেক বড় হয়ে দাঁড়িয়েছিল রিসেন্টলি। সো সেটাকে দূর করার জন্য যেমন এবারের নিউজিল্যান্ড সিরিজে আমাদের জালাল ভাই যাচ্ছে ফ্রম দি বোর্ড টিমের সাথে, এবং এখন থেকে এটা আজকে আবার সবাইকে বলে দেওয়া হয়েছে যে ইট ইজ কম্পালসারি যে কেউ না কেউ, হয় খালেদ মাহমুদ সুজন অথবা দুর্জয়, কেউ না কেউ যাবে, মানে এখন থেকে যাতে, এবং এরা থাকবে টিমের সাথে থাকবে, সেই সুবিধাটা হবে যাতে করে যাতে কোনো কমিউনিকেশন গ্যাপ আর না হয়, বোর্ড ডিরেক্টর থাকবে, সেটাকে কেউ একজন থাকবে। সাকিবের সেন্ট্রাল কন্ট্রাক্ট নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা মিটিং? সাকিবের কন্ট্রাক্ট নিয়ে কোনো আলোচনা হচ্ছে? সাকিব আল হাসান তো মানে নিজের নাম প্রত্যাহার করার জন্য কিংবা হতে, ওদের প্রথম 10 বছরে এভারেজটা দেখেনি, আমরা তো তখন তাদের বাদ দিইনি। হ্যাঁ, প্রথম ছয় বছরে 12-15 এভারেজ আমরা কি তখন বাদ দিয়ে দিয়েছি? এরপরেই তো যখন আরও সময় দিয়েছি, সুযোগ দিয়েছি, তারা আজকে এই জায়গায় এসছে। তো যেই সময়টায় তারা দেশের জন্য কিছু করবে সেই সময়টায় যদি, মানে এটা তাদের ইচ্ছা, মানে আমরা এখন ভেরি ক্লিয়ার আমরা এইভাবে সময় নষ্ট করতে চাই না। কারণ আমরা একটা জিনিস দেখেছি যে জোর করে খেলিয়ে লাভ হয় না, ইট ইজ বিশেষ করে টেস্ট ম্যাচটা, ইটস এ মেন্টাল গেম, এই কথাটা আপনি অনেকবারই মানে বললেন, ক্লিয়ার করলেন যে কাউকে জোর করে খেলাবেন না বা খেলানোর কোনো সুযোগ নেই।
এটা কি পাপন ভাই সিরিজ বাই সিরিজ নাকি আপনারা লং টার্মে ভাবছেন? জেসে একটা সিরিজ কে আর একটা আমি খেলবো না, একদম লং টার্ম, জেসে আমি নেক্সট 1 ইয়ার বা 2 ইয়ার আমি অ্যাভেলেবল আছি, এক্স্যাক্টলি, কোনো সিরিজের সাথে আর কিছু নাই, কারণ এটা আমাদের চিন্তাই আসে নাই কখনো। আমি মানে আমি যেটা বলছি আপনারা আমাদের দিকটা একটু ভেবে দেখেন, আমার যে করা তো কেউ না, আমি তো কখনো অ্যালো করি নাই, কিন্তু আমি যখন চিন্তা করে দেখি যে এইরকম এতগুলো ম্যাচ হারার পরে সামনে তো সবাই এটাই ঠিক হওয়া উচিত প্লেয়ারদেরকে, বিশেষ করে আমি মনে করি যারা সিনিয়র প্লেয়ার, যে তাদের যে না আমরা এবার নেক্সট টেস্ট ম্যাচটা জিতবো, এইটা না হয়ে যদি বলে আমি খেলবো না, তাও পার্সোনাল অন্য কোনো ব্যাপার না আরেকটা ফ্র্যাঞ্চাইজি খেলার জন্য, তখন ইট ইজ ভেরি ক্লিয়ার যে আসলে এদের দিয়ে খুব একটা বেশি কিছু করা যাবে বলে আমার মনে হয় না। অন্তত টেস্ট ক্রিকেট আমি একজন 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 একটা প্রশ্ন আমি জানাল ভাই, যখন ইংল্যান্ড বিশ্বকাপের আগে সাকিব প্রস্তুতি নিল, তারপরে ইন্ডিয়াতে প্রস্তুতি নিল, বিশ্বকাপে আবার খুব ভালো পারফরম্যান্স, সাকিব আবার যুক্তি দেখাচ্ছে যে আমি এখানে আইপিএলটা খেললে টি টোয়েন্টি বিশ্বকাপটা এখানে হবে আমার প্রস্তুতিটা ভালো, সেক্ষেত্রে তাহলে যারা নাকি ওডিআই খেলবে, যারা টি টোয়েন্টি খেলবে, তারা বলে দিবে যে আমরা টেস্ট খেলবো না, জিজ্ঞাসা করতে হবে না যে আমার কাছে ছুটিও চাওয়া কি ছুটি, ও ওখানে কি বলেছে, কেউ যদি বলে যে না আমি ফ্র্যাঞ্চাইজি লিগ খেলবো যদি আমার কাছে অফার আসে, তাকে আমরা দলেই তো রাখবো না, অসুবিধা নেই। মুস্তাফিজ ভাই হঠাৎ করে চাওয়াটা এটা কি আপনাদের শকিং ছিল সিরিজের আগে হয়ে যান মানে বলা যায় আমি ফ্যান ফ্যান খেলবো, এটা আপনার কাছে কোনো শকিং ছিল? আমার কি আমার ইন্ডিভিজুয়ালে কিছু যায় আসে না, বাট আমার কাছে খারাপ লেগেছে যে এই সময়টায় যে সময়টায় যে সমস্ত খেলোয়াড়দের কাছ থেকে সবচেয়ে বেশি আশা করেছিলাম দলকে সাপোর্ট দিবে, আমাদেরকে আশ্বস্ত করবে কোনো অসুবিধা নাই, এসে বলবে পাওন ভাই আমরা নেক্সট ম্যাচ পুরো জিতবো, মুস্তাফিজ আজকে এসেছিল আমার সাথে, আমাকে বলেছে সে আইপিএল এর ব্যাপারে যাবে কিনা, আমি বলেছি দেখো এখানে আমার কিছুই বলার নাই, তুমি যদি খেলতে না চাও, তুমি যদি ওখানে যেতে চাও আমাদেরকে একটা চিঠি, আমরা তোমাকে একটা মেসেজ ইজ ফর এভরিবডি, একদম ক্লিয়ার, এখানে কোনো মাথার মধ্যে মানে ইট ইজ নট ফর ইন্ডিভিজুয়াল, একটা সাকিবের জন্য কোনো সিদ্ধান্ত নিচ্ছি না, ইটস ফর এভরিবডি। এত কিছুর পরও সাকিব যখন এরকম একটা কাজ করে ফিউচার প্ল্যানে আবারও বলছি, এই টাইপের একজন ক্রিকেটার কি আপনারা কি লং রানে ভাবছেন ইন টার্মস অফ ক্যাপ্টেন্সি, তার একটা সুযোগ তো ভবিষ্যতে তৈরি হবে টু লিড দ্য টিম? সময় বলে দিলে ভ্যাকসিনটা